আসসালামু আলাইকুম দর্শক, রঙিন ভুবনে আপনাদের স্বাগতম। পূর্ব জেরুজালেমে ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে কয়েক সপ্তাহ ধরে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। এই উত্তেজনা চরমে ওঠে যখন মুসলিম ও ইহুদি দুই ধর্মের মানুষের কাছে পবিত্র একটি স্থানে সংঘর্ষ শুরু হয়। ফিলিস্তিন আর ইসরায়েলের মধ্যে লড়াই যত তীব্র হচ্ছে, ততই সেই উত্তেজনা প্রকাশের একটি বড় মাধ্যম হয়ে উঠছে সামাজিক যোগাযোগ মাধ্যম। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে চলছে হ্যাশট্যাগ যুদ্ধ। ফিলিস্তিনিদের উপর হামলার প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশের জনগণ হ্যাশট্যাগ ব্যবহার করে এর প্রতিবাদ জানাচ্ছে। তেমনি আগ্রাসী ইসরায়েলকেও সমর্থন জানিয়ে সাইবারে এ যুদ্ধে অংশগ্রহণ করছেন অনেকেই। সাইবার দুনিয়ার সবচেয়ে বড় প্ল্যাটফর্ম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। ফেসবুকে এ পর্যন্ত ফিলিস্তিনিদের পক্ষে সবচেয়ে বেশি হ্যাশট্যাগ দিয়ে প্রতিবাদ জানিয়েছে সেভ শেখ জারা হ্যাশট্যাগটি। এটি এখনও পর্যন্ত প্রায় 4,30,00,000 বার লেখা হয়েছে। ফেসবুক ছাড়াও অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামেও চলছে তীব্র যুদ্ধ। এখনও পর্যন্ত ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি পোস্ট হয়েছে সেভ প্যালেস্টাইন হ্যাশট্যাগটি। আরেক জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ফিলিস্তিনিদের পক্ষে সবচেয়ে বেশি হ্যাশট্যাগ ব্যবহৃত হয়েছে ফ্রি প্যালেস্টাইন এই হ্যাশট্যাগটি। অপরদিকে ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়ে ফেসবুকে ইসরায়েল আন্ডার অ্যাটাক হ্যাশট্যাগটি সবচেয়ে বেশিবার পোস্ট হয়েছে। এটি প্রায় 13,000 বার পোস্ট হয়েছে। ইনস্টাগ্রামে ইসরায়েলের পক্ষে সবচেয়ে বেশি পোস্ট হয়েছে প্রে ফর ইসরায়েল হ্যাশট্যাগটি, যা 55,826 বার পোস্ট হয়েছে।